ওরে আল্লাহ আজ কত বছর পর আমার স্বপ্ন পূরণ হচ্ছে গো আজ এত দিনের স্বপ্ন আমার পূরণ হবে ভাবা যায় আজ আমার বিয়ে এটা স্বপ্নের থেকে কোনো দিক দিয়ে আমার কাছে কম কিছু না আমি বধূ সেজে বসে আছি আমার চারপাশে হাজার হাজার মানুষের ভিড় সবাই আমার বিয়ের দাওয়াত খেতে আসছে এই তো কাজী সাহেব চলে আসছে গো কাজী সাহেব বলেন মা কবুল তিন কবুল একসাথে বলে দিলাম আমার বিয়ে কমপ্লিট ওরে কি মজারে আমার বিয়ে হয়ে গেছে ভাবা যায় আমি সবার সামনে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিয়েছি এমন সময় ধপাস করে পড়ে গেছি সামনে তাকিয়ে দেখি মাদার তেরেসা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছি কি হয়েছে তোমার সাত সকালে আমার রুমে আসছ কেন অনুর মা ওরে আমার লাট সাহেবের কন্যারে সাত সকাল বেলা পেয়েছে উনি বেলা বারোটা বাজে সেদিকে মহারানীর কোনো খেয়াল নেই অনু বলে বারোটা বাজুক আর সাতটা বাজুক তাতে আমার কিছু না আহা কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমার বিয়ের এই তোমার জন্য আমার স্বপ্নটা ভেঙ্গে গেছে তুমি এক নম্বরের কুফা মহিলা তোমার জন্য আমি সংসার করতে পারলাম না আমি নিজের তিনকবুল বলা বোরটা কেউ দেখতে পাইলাম না সেই দেখতে কেমন সুন্দর ছিল অনুর মা বলে ওরে বেহায়া নির্লজ্জ মেয়ে এত অল্প বয়সে বিয়ের জন্য মন উতলা কেন অনু বলে এই তো এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি আর কিছুদিন পর ষোলোতে পা দিব তাও বলো অল্প বয়সে মন উতলা কেন মনের খবর নেওয়ার জন্য মনের মানুষ খুঁজি বোঝে না সে বোঝে না অনুর মা এই তোর মতো বেহায়া কোনো মেয়ে আছে রে যে কলেজে পা না দিয়ে দিন রাত বিয়ের চিন্তা করে এতটা অধঃপতন হল কিভাবে তোর অনু কি যে বল না তুমি মাম্মা আমার দাদি যান ষোলো বছর বয়সে দুই সন্তানের মা হয়েছিল তার নাতনি হয়ে যদি ষোলোতে বিয়ে না করতে পারি তাহলে কি সম্মান থাকে অনুর মা এবার ঝাড়ু দিয়ে অনুকে পিটাইতে ওর পিছনে ছুটতে শুরু করে আর বলতে থাকে বেয়াদব বেহায়া মেয়ে লেখাপড়ার চিন্তা বাদ দিয়ে সে আছে বিয়ের চিন্তা নিয়ে আরে এত বড়লোক বাবার মেয়ে হয়ে তার মন মানসিকতা কেমন আল্লাহে মেয়ের কি করব আমি তুমি বলো আজ তার রেজাল্ট দিবে সেদিকে তার কোন খেয়াল নেই অনু দৌড়াতে দৌড়াতে বলে আরে রেজাল্ট দিবে তাতে আমি কি করব আমি এত খারাপ স্টুডেন্ট না যে ফেল করব তাই কোনো চিন্তা নেই আমার আর ভালো সুন্দর বর পেতে হলে লেখাপড়াতে ভালো দুঃখ থাকতে হয় দেখতে একটু সুন্দর কম হলেও সমস্যা নেই মোটামুটি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্স করাটাই আসল হুহ আমার সব গুণ আছে শুধু বর্তাই নেই গো মাম্মা আফসোস অনুর মা বলে এই তুই থামবি বেয়াদব মেয়ে সারাদিন বিয়ের কথা মুখে তোর বিয়ের কিছু করি আমি আজ তোকে পিটিয়ে তোর এই বিয়ের ভূত হাড়ে থেকে নামাবো এমন সময় অনু আবিরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কোমর ধরে বসে থাকে আবির বলে আরে অনু মনু তোর লাগে নাই তো শোনা অনু বলে ধাক্কা দিয়ে ফেলে কোমর ভেঙ্গে বলছ লাগে নাই তো আবির বলে না রে অনু মনু তোকে দেখতে পাই নাই এই জন্য না হলে কি আমি আমার সুন্দরী বোনটার ব্যথা সহ্য করতে পারি বলতো সোনা অনু আবিরকে জড়িয়ে ধরে বলে দেখো না ভাইয়া মা সারাদিন আমার পিছনে লেগে থাকে এখন তো ঝাড়ু পিটা করতে আসছে ঈশস কত নোংরা ঝাড়ু নিয়ে আসছে আবির বলে ঝাড়ু তো নোংরা থাকে নোংরা পরিষ্কারের জিনিস কি ক্লিন থাকে অনু বলে আমি ও তো শত বুঝি না আমাকে ঝাড়ু পিটা করতে হলে নতুন ঝাড়ু এনে তা স্যানিটাইজার দিয়ে ক্লিন করে আনবে না হলে অযথা ঝাড়ু নিয়ে পিছনে দৌড় দিবা না অনুর মায়ে কথা শুনে বলে ওরে আমার নবাবজাদি গো আইছে স্যানিটাইজার দিয়ে ক্লিন করতে এমন সময় তাদের বাড়ির কাজের মেয়ে রহিমা এসে বলে আফা ঝাড়ু দা আমারে দেন রোজ রোজ কি শুরু করছেন আপনারা খালি ঝাড়ু লইয়া দৌড়ানি দেন পিটাইবেন তো না মাঝখানে আমার কামের বারোটা বাজিয়ে দেন খালি খালি আবির বলে এবার তোমাদের ঝগড়ার ষোলোয়না পূর্ণ হলে বল অনুকে সাথে নিয়ে ওর স্কুলে যাব রেজাল্ট আনতে ওদিকে রিমা মনে হয় অপেক্ষা করছে অনু বুঝি বুঝি সব বুঝি আমি আবির বলে কি বুঝিস তুই অনু কি আর বুঝব যা বোঝাও তাই বুঝি আবির বলে একটা থাপ্পড় দিয়ে ষোলোটা দাঁত ভেঙ্গে দিব তোর ফাজিল মেয়ে নিজে সারাদিন এইসব প্রেম আর বিয়ের চিন্তা করিস বলে সবাই একচোখে দেখিস অনু বলে আমি এই সব কথা একদম বলি নাই যার মনে যা থাকে তা লাফাই ওঠে তোমার হয়েছে তাই আচ্ছা বাদ দাও চলো এবার স্কুলে যায় না হলে ওই ড্রামা কুইন কান্নাকাটি শুরু করে দিবে আচ্ছা ওরা স্কুলে যাক তত সময় পরিচয় দিয়ে দেওয়া যাক গল্পের নায়িকা আরিয়াত খান অনু বাবা শহরের একজন বড় বিজনেসম্যান অনুর বাবা মা অনু আর আবিরকে নিয়ে খুব ভালো আছে আবির অনুর বড় ভাই অনু এবার মা এসএসসি পরীক্ষা দিয়েছে সে খুব দুষ্টু আর একটু বিয়ে পাগলি টাইপ বাকিটা না হয় গল্পের মাঝে জেনে যাবেন এদিকে অনু স্কুলে আসার পথে রিয়াকে ওদের গাড়িতে করে পিক করে নেয় গাড়িতে বসে রিমা অনুর হাত ধরে বলে দেখ বান্ধবী আমার হাত একদম ঠান্ডা বরফ হয়ে গেছে রেজাল্টের চিন্তায় অনু যাক তাহলে ভালোই হবে আমার টাকা খরচ করে আইসক্রিম খেতে হবে না তোর নরম কচি হাত দুখানি খেলেই চলবে আমার রিমা অনুর কাছ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলে শয়তান ম মাইয়া বজ্জাত মাইয়া সারাবেলা খালি খাওয়ার চিন্তা রাস্তার ফকিরকে দেখলে পর্যন্ত ক্রাশ খাওয়া তাই না অনু তাড়াতাড়ি রিমার মুখ চেপে ধরে বলে বেদ্যপ মাইয়া ভাইয়ার কানে যদি একথা যায় আমার মান সম্মান কোথায় যাবে ভাবছিস একবারও রিমা কানে কানে বলে ফকির্নি তুই যার তার উপর ক্রাশ খাবি এই পিচ্ছি বয়সে তা তোর বাড়ির মানুষ জানবে না তা কি হতে পারে বলতো শোনা অনু ক্রাশ এখন সব বয়সে খাওয়া যায় তাছাড়া সুন্দর জিনিস দেখলে তো তার প্রশংসা করব এমন সময় আবির বলে এই তোমরা এবার থামো দুজনের গল্প তো এই জীবনে শেষ হবে না গল্পে এত বিভোর যে স্কুলে পৌঁছে গেছি সেদিকে খেয়াল নেই এরপরে দু বান্ধবী কার থেকে নেমে এক দৌড়ে স্কুলের ভেতরে প্রবেশ করে সোজা রেজাল্ট বোর্ডের কাছে গিয়ে নিজেদের রেজাল্ট খুঁজতে থাকে রেজাল্ট খোঁজার সময় তো দুজনের হার্টবিট খুব বেড়ে যায় কারণ কেউ জানে নাকি আছে তাদের কপালে একটু পর দুজনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে খুব জোরে তারপর খুব জোরে চিৎকার দিয়ে ওঠে কারণ দুজনে খুব ভালো রেজাল্ট করেছে অনু এক দৌড়ে আবিরের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমি পেরেছি ভালো রেজাল্ট করতে এবার দাও আমার গিফট আবির বলে গিফট নিতে হলে তো গিফট কর্নারে যেতে হবে তিনজন মিলে একটা শপিং মলে যায় সেখান থেকে অনু অনেকগুলো ড্রেস কিনে নেয় গিফট হিসাবে আবির ও কিছু একই রকমের ড্রেস রিমাকে কিনে দেয় এমন সময় আবির সব বিল পে করতে যায় আর এই সুযোগে অনু আর রিমা ঘুরছিল এদিকে সেদিকে হঠাৎ করে অনুর চোখ একটা ছেলের উপর আটকে যায় অনুর তাকিয়ে দেখে সামনে চেঞ্জিং রুমের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা মাশাআল্লাহ সেই রকমের সুন্দর নেভি ব্লু শার্ট পরে আছে মনে হচ্ছে রংটা তার ফর্সা গায়ের জন্য তৈরি অনুর মনে হচ্ছে সব সৌন্দর্য ছেলেটার জন্য তৈরি করা এসব দেখে অনুর মনে হচ্ছিল ছেলেটাকে চকলেট ভেবে খেয়ে ফেলতে অনু তো অবাক হয়ে ছেলেটাকে চোখ দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে রিমা অনুকে এক টান দিয়ে নিয়ে যাচ্ছিল এমন সময় কেউ ছেলেটার নাম ধরে ডাক দেয় এই রাজ রিমা অনুকে নিয়ে নিচে গাড়ির কাছে আসতেই অনু রিয়াকে মারতে শুরু করে দেয় রিয়া বলে আজব তো তুই আমাকে মারছিস কেন অনু বলতে থাকে বেয়াদব মেয়ে অবশেষে আমি আমার মনের মতো ক্রাশ খুঁজে পাইছিলাম যাকে বড় হয়ে বিয়ে করে আমার ক্রাশ বর বানাবো এই তোর জন্য তুই আমাকে গরুর মতো টানতে টানতে নিয়ে চলে আসলি কেন শয়তান মেয়ে আমার মুখে চকলেট ভরে দিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলি তাই তোকে বলতে পারি নাই আজ যদি আমি আমার ক্রাশকে হারিয়ে ফেলি তার বিনা পরিচয় তাহলে তোর একদিন তো আমার একদিন কথাটা মনে রাখবি বলে এক দিয়ে এসে শপিং মলের ভেতরে চলে যায় গিয়ে দেখে সেই চেঞ্জিং রুমের সামনে ছেলেটা আর নেই অনু মনে মনে বলে আল্লাহ গো ওরে পাবার আগে হারাতে পারবো না আমি মরে যাব কিন্তু প্লিজ রাজকে সামনে এনে দাও আমার তারপর অনু মার্কেটের সব স্থানে খুঁজতে থাকে কিন্তু তার ক্রাশের দেখা আর পাই না অবশেষে মন ভারী খারাপ করে শপিং মল থেকে বাহিরে গাড়ির কাছে চলে আসে এদিকে আবির অনুকে দেখে বলে আরে বুড়ি তোর মন খারাপ কেন রে অনু বলে এমনি মন খারাপের আবহাওয়া চলছে এখন তাই আবির বলে মনু কি হয়েছে ভাইয়া কে বলবি না অনু বলে বুড়ি বল ঠিক আছে একদম অনু মনু বলে ডাকবে না বলে মন খারাপ করে গাড়ির ভেতর বসে পড়ে এদিকে আবির অনুর মন খারাপ দেখে ওর জন্য চকলেট আইসক্রিম আনতে যায় রিমা ভয় ভয় বলে অনু তোর ক্রাস তোকে কিছু বলেছে অনুরাগী দৃষ্টিতে তাকিয়ে বলে শয়তান ইবলিশ মেয়ে তোর জন্য আমি রাজকে খুঁজে পাইনি ছাগলের মতো টেনে নিয়ে আসছিস বলে রিমা বলে তুই তো রাস্তায় চলতে ফিরতে ক্রাশ খাস কোনটা যে আসল ক্রাশ তা না বোঝা বদল প্রাণী আমি তোর ক্রাশের চোখ করে আমি কোনোদিন না নিজেকে ভুলে যায় অনু বলে তুই হাটু পানিতে ডুবে মর তাতে এখন আমার আফসোস নাই আমার রাজকে লাগবে মানে রাজকেই চাই রিমা রাজ মনে হচ্ছে দোকানে সাজিয়ে রাখা কোনো টেদিবি যে তোর পছন্দ হয়েছে তা বেশি দাম দিয়ে কিনে তোর হাতে ধরিয়ে দিব অনু বলে এমন সুন্দর ছেলে আমি আগে কখনো দেখি নাই রাত দিন যার স্বপ্নে বিভোর থাকি সে আর কেউ না আমার রাজ রিমা বলে আচ্ছা বুবু আমার ভুল হয়েছে তুই আমাকে মাফ করে দে আগে থেকে আর ভুল করব না ছেলেটা যখন শপিং মলে আসছিল তার মানে সে ঢাকার। তাকে খুঁজে ঠিক পেয়ে যাবি তাই এখন আর মন খারাপ করে থাকিস না প্লিজ অনু এবার একটু হেসে বলে তাই তো ঢাকার পোলাকে খুঁজে বাহির করতে সময় লাগবে না এমন সময় আবির অনু আর রিমাকে চকলেট আইসক্রিম দেয় অনু আইসক্রিম পেয়ে সাথে সাথে খেতে শুরু করে দেয় এরপর দুজন আইসক্রিম খেতে থাকে আর আবির গাড়ি ড্রাইভ করে ওদের দুজনকে নিয়ে বাড়িতে চলে আসো বাড়িতে আসার পর দেখে সবাই অনু আর রিমার সাথে দেখা করতে চলে আসছে রিমার পরিবার ও চলে আসে একসাথে মেয়েদের খুশি সেলিব্রেট করতে রিমাদের বাড়ি আলাদা হতে পারে তাতে কি ওদের কারো মনের দূরত্ব নেই রিমা অনুর শুধু বান্ধবী না চাচাতো ও হয় অনুষ্ঠানের শেষে অনুর বাবা বলে আমি অনুকে চিটাগাং খালার কাছে পাঠাতে চাই অনু ইয়ায়য় হু বলে চিৎকার করে দৌড়ে ওর বাবার গলা জড়িয়ে ধরে বলে আমার কতদিনের শখ পূরণ হবে বাবা খালাম্মার বাড়িতে বেড়াতে যাব এর থেকে ভালো উপহার আর অন্য কিছু হতে পারে না অনুর বাবা বলে আমি কি একবারও বলেছি তুমি সেখানে বেড়াতে যাবে অনু বলে বেড়াতে যাব না তো কি করতে যাব সেখানে অনুর বাবা বলে তোমার খালার মেয়ে তো সমবয়সী ওর সাথে সেখানে থাকবে দু বোন একসাথে লেখাপড়া করবা তাই সেখানে পাঠাবো তোমাকে অনু এ কথা শোনার পর বাবার গলা ছেড়ে উঠে এসে বলে ইম্পসিবল আমি তোমাদের থেকে দূরে কোথাও যাব না অনুর বাবা বলে তোমার ঘাড়সহ সেখানে পড়তে যাবে এখানে আদরে আদরে বাদর হয়ে যাচ্ছ দিনে দিনে দুই বছর ওখানে থেকে এইচএসসি কমপ্লিট করে তারপর এখানে এসে ভার্সিটিতে পড়াশোনা করবে তার আগে পর্যন্ত তোমার আর ঢাকা আসা হবে না আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে আমি কারো কথায় নিজের সিদ্ধান্ত বদলাব না এটা সবাই ভালো করে জানো রিমার বাবা বলে ভাইজান যান মায়াকা কেন যাবে আমি অনুর সাথে রিমাকেও সেখানে পাঠাতে চাই তিন বোন একসাথে লেখাপড়া করবে এর থেকে ভালো আর কিছু হতে পারে না অনুর বাবা তার ভাইয়ের কথা শুনে খুব খুশি হয় কিন্তু অনু আর রিমা মোটেই খুশি না নিজের পরিবারকে ছেড়ে তারা দুই বছর দূরে থাকবে এটা কি তাদের পক্ষে সম্ভব কিন্তু পরিবারের কেউ অনু বা রিজার কথায় কান দেয় না এরপর সবাই মেয়েদের বিদায় করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয় অনু যেতে চাই না তাই ভাইয়ার কাছে বলে কিন্তু আবির বাবার উপর দিয়ে কিছু বলতে পারছে না আবার তার দুষ্টু বুড়ি অনু মনুকে ছাড়া যেসে থাকতে পারবে না হয়তো বাবা মা কোনো কিছু চিন্তা ভাবনা করে অনুর ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অনুর মা চুপচাপ আছে কারণ অনুর ভালোর জন্য মেয়েকে তারা দূরে পাঠাবে তাকে যত কষ্ট হোক সহ্য করে নিবে এক সপ্তাহ পরে বিকালে রিমা আর অনুকে ট্রেনে তুলে দিতে বাড়ির সবাই আসে ট্রেনে উঠে অনু বাড়ির কারো সাথে রাগ করে কোনো কথা বলে না শুধু মায়ে আবিরকে বলে দুই বছর পর যখন ফিরে আসব তখন তোমার সাথে করা দুষ্টুমিগুলো সুদে আসলে উসুল করে নিব বলে চলে যায় সবাই রিমাকে বলে অনুর দিকে খেয়াল রাখতে সে যে বড্ড অভিমান করে যাচ্ছে সবার উপর ট্রেন তার নিজ গতিবেগে ছুটতে শুরু করে দেয় এদিকে অনু তার চেনা শহর নিজের সব আপন মানুষদের ছেড়ে কোথায় কোনো দূর শহরে যাচ্ছে না জানি সেখানে খারাপ কিছু হবে নাকি ভালো কিছু হবে বাড়ির মানুষের একবুক আশা ভরসা রক্ষা করতে পারবে তো অনু ট্রেনের গতি ধীরে ধীরে বাড়তে থাকে আর এদিকে বাড়ির সবাই আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে অনুর দু নয়ন ভরা অশ্রু শুধু অপেক্ষা গড়িয়ে পড়ার এরপর চুপচাপ মন খারাপ করে ট্রেনের জানালা পাশে বসে অনু দূরে সবুজ প্রকৃতি দেখতে শুরু করে এভাবে দু বোন সারা পথ চুপচাপ থাকে দুজন একসাথে ঠিক আছে তবে আপনজনদের থেকে দূরে থাকবে এটা ঠিক নয় হঠাৎ রিমাকে উদ্দেশ্য করে অনু বলে বুঝলি রিমা আমরা বনবাসে যাচ্ছি দু বছরের জন্য ব্যাপার না তারা কি ভেবেছে আমি বদলে যাব এত সোজা আমাকে চেঞ্জট করা উহু সে গুড়ে বালি বুঝলি রে রিমা একগাল হেসে বলে তুই যেখানে আছিস সেখানে আবার কিসের চিন্তারে। সব স্থানে সেই আকারে মজা করব বাড়ির মানুষ ঘোড়ার ডিম বুঝতে পারবে আমরা যে কত বড় মাপের শয়তান অনু বলে ভালো হবে পাহাড়ে ঘুরে বেড়াবো আর সুন্দর সুন্দর পোলা দেখে ক্রাশ খাবো কিন্তু আফসোস দুবছর আমার রাজের দেখা পাব না রিমা বলে আরে দুবছর দেখতে দেখতে কেটে যাবে তুই চিন্তা করিস না অনু হুম আমার দিন প্রতিদিন রঙিন দু বছর তো চোখের পলকে পার করে দিব শুধু রাজকে ছাড়া রিমা বলে বইন আমার এবার তো রাজনাম করা বন্ধ কর ওদিকে হৃদি যদি রাজনাম জানতে পারো তাহলে মান সম্মান আর রইবে না মোদের অনু আরে হ তাই তো হৃদির সামনে আমরা একদম ভদ্র থাকব ওর আড়ালে যা মন চাই তাই করব কেউ কোনোদিন বুঝতে পারবে এরপর সারা রাত এইভাবে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না জানালা দিয়ে সকালের আলো চোখে পড়তে দুজনের ঘুম রেঙ্গে যায় তার কিছু সময় পর ওদের ট্রেন এসে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে থামে অনু রিমাকে বলে বোন আমার দুবছরের জন্য বনবাসী হতে এই শহরের মাটিতে পা রাখি অনু জানালার বাহিরে তাকিয়ে দেখে ওদের নিতে তাদের খালামনি এবং খালু এসেছে তাদের সাথে রিদি কেউ দেখা যাচ্ছে এরপর সব ওদের সবকিছু ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর রিমা আগে নেমে আসে তারপর অনু ট্রেন থেকে নামতে অনু ট্রেন থেকে নামতেই ধপাস করে প্ল্যাটফর্মের উপর পড়ে যায় তা দেখে রিদি খিলখিল করে হেসে ওঠে অনু বলে এই শহরে পা রাখতে না রাখতে পড়ে গেলাম শহরের বুঝি আমাকে পছন্দ হয়নি এই যে মিস্টার চিটাগাং শহর কিছু আর করার নেই আমি আপনাকে দুবছর জ্বালিয়ে মারবো যতই লেং মেরে ফেলে দেন না কেন তবুও আমাকে সহ্য করতে হবে রিদি বলে অনু নামতে না জানলে বুঝি প্ল্যাটফর্মের এর দোষ আর এ শহর তোমার কি করেছে অনু বলে তোমার এত জানার দরকার নাই আমি পড়ে যাওয়াতে তুমি হেসে ঠিক কাজ কর নাই রিমা তাড়াতাড়ি অনুকে হাতে ধরে উঠিয়ে দেয় খালা আর খালু বলে আহ রিদি মেয়েটা পড়ে গেছে তাকে সাহায্য না করে হাসি তামাশা এসব কোনো ধরনের কাজ রিদি বলে সরি অনু আমার তোমার কষ্টে হাসা উচিত হয়নি অনু এর সকাপু ব্যাপার না এমন হতেই পারে এরপরে তারা স্টেশন থেকে সোজা রিদিদের গাড়িতে করে ওদের বাড়ির উদ্দেশ্য রওনা দেয় অনু রিমা রিদি তিনজন কারের পিছনের ছিটে বসে জানালা দিয়ে বাহির সবুজ উঁচু নিচু পাহাড় দেখছে অনু বলে এত দেখছি সবুজ রং এর ছড়াছড়ি চারিদিক দিয়ে উফফ এসব পাহাড়ের বুকে তো নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করছে রিদি বলে এই টুকু দেখে এমন অবস্থা যখন তুমি পাহাড়ে ঘোরাঘুরি করবে তখন কি করবে রিমা বলে অনু কি আর করবে আসে পাশের মানুষ অনুর কাণ্ড দেখে জ্ঞান হারাবে রিদি বলে আমি তো ভাবছি অনু জ্ঞান হারাবে অনু বলে আমি জ্ঞান হারাব এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছু না রিমা বলে অনু যেখানে সবকিছু সেখানে অন্যরকম হবে এটা স্বাভাবিক এইভাবে কথা বলতে বলতে ওরা রিদিদের বাড়িতে চলে আসে অনু রিমা গাড়ি থেকে নেমে তো একদম অবাক চারিদিক সবুজে ঘেরা তার মাঝে রিদিদের বাড়ি দেখতে কোনো কল্পনার বাড়ির থেকে কম না বাড়ির ভেতর প্রবেশ করার পর রিদি রিমা আর অনুকে তাদের ঘর দেখিয়ে দেয় অনু আর রিমা আলাদা রুমে থাকবে অনুর রুমে ঢুকে দেখে বারান্দা আছে তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখে বারান্দা থেকে দূরের পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে অনু আরও বেশি খুশি হয় কারণ বারান্দায় কোনো গ্রিল দেওয়া নাই একটু চালাকি করলেই দোতালার বারান্দা থেকে সে নিচে যখন খুশি নেমে বাহিরে ঘোরাঘুরি করতে পারবে রিদি বলে কি অনুরুম পছন্দ হয়েছে তো অনু বলে তার বলতে আপু রিদি না বুঝতে পারলেও রিমা ঠিকই বুঝতে পারছে অনুর এত খুশির কারণ কি রিদির ওদের দুজনকে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে আসতে বলে এরপর দুবন ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে রিদির সাথে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে আসে রাতে রিদির বাবা খাওয়া দাওয়া শেষে ওদের বলে তোমরা দুজন কাল সকালে রেডি থাকবে আমি তোমাদের কলেজে নিয়ে যাব কলেজের বাকি কাজ কমপ্লিট করে দিব আর কোনো সমস্যা হলে তো রিদি থাকবে সেখানে তারপর সবাই সবার রুমে চলে যায় অনু তার রুমের বারান্দায় বসে ভাবতে থাকে কোথায় ছিলাম আর কোথায় আসলাম বাবা মা একবার ও আমাকে এত দূরে পাঠানোর আগে আমার মতামত জানতে চাইল না তারা যখন আমাকে ভুলে গেছে আমিও তাদের ভুলে যাব এরপর নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে এদিকে সকালে তিনজন রেডি হয়ে একসাথে রিদির বাবার সাথে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় কলেজে যান ওদের ভর্তির সব ফর্মালিটি কমপ্লিট করে চলে যায় রিদি ওদের দুজনকে সাথে করে কলেজের সব কিছু চিনিয়ে দিতে থাকে রিমা আর অনু নতুন জায়গাতে নতুন সুন্দর একটা কলেজে ভর্তি হতে পেরে সেই খুশি হয় রিদি হঠাৎ বলে ওঠে এই জানো কিছুটা গেলেই ভার্সিটি আছে চলো তোমাদের সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি অনু আর রিমা তো ঘোরাঘুরি করতে ভালোবাসে তাই না করে না তাছাড়া ওদের ও শখ করছিল ভার্সিটি দেখতে যেতে তিনজন কিছু সময় পর ভার্সিটিতে পৌঁছে যায় অনু রিমা ভার্সিটি দেখে তো অবাক রিমা বলে রে ভার্সিটি তো সেই সুন্দর আমি ভার্সিটি দেখে ক্রাশ খাইলাম তো অনু বলে তোর মতো নিরামিষের পক্ষে সব জড় পদার্থ ছাড়া অন্য কিছুতে ক্রাশ খাবে না রিদি বলে ভার্সিটি দেখে ক্রাশ খাইলে এখানে যে ছেলেগুলো আছে তাদের দেখলে তো তোমার মাথা ঘুরে যাবে রিমা বলে আমি এই সব ক্রাশে বিশ্বাসী না যে ক্রাশ খায় তাকে বলো তাই বলে রিমা অনুর কানের কাছে এসে বলে দেখি সুন্দর পোলা দেখে রাজকে ভুলে যাবি না তো তোর তো আবার ক্রাশ খাওয়া পেশা নয় নেশা অনু বলে এই অনুর রুচি তাই বলে এতটা খারাপ না এমন সময় রিদি ওদের বলে এই তোমরা ঝগড়া করা বন্ধ করতো চলো তোমাদের আমি একজনের সাথে মিট করিয়ে দেই অনু বলে কার সাথে মিট করাবে গো আমাদের হৃদি বলে তোমাদের হবু দুলাভাইয়ের সাথে অনু রিমার মুখের দিকে একবার তাকিয়ে তারপর রিদিকে উদ্দেশ্য করে বলে তোমার যে বিয়ে ঠিক হয়ে আছে তা তো আগে বলো বল নাইদি বলে আজব কাহিনী তো আমি কখনো বলছি বাড়ির মানুষ আমাদের বিয়ে ঠিক করে রাখছে অনু বলে তার মানে এখন যার সাথে দেখা করব বসে তোমার বিয়েফ তাই তো রিদি খুব লজ্জা পেয়ে বলে হুমখিক বুঝতে পারছ অনু বলে তুমি যে প্রেম করো সে খবর তোমার বাড়ির মানুষ জানে ঋদি বলে এই অনু তুই কি পাগল আমি প্রেম করি সে কথা বাড়ির মানুষ জানতে পারলে আমাকে প্রেম করতে দিবে কখনো দিবে না তাই তো চুরি করে প্রেম করি আর চুরি করে গোপনে প্রেম করার মজাই আলাদা অনু বলে তা প্রেম করো ভালো কথা প্রেম কি টাইম পাস করতে করছো নাকি বিয়ে সাদি ও করবে তোমরা হৃদী বলে অবশ্যই প্রেম যখন করছি তখন বিয়ে তাকে করব অনু বলে সে তোমাকে বিয়ে করবে তো নাকি সে ফুলের মধু খেয়ে উড়াল দিবে হৃদি বলে আমার ও মোটেও এমন টাইপের ছেলে না বুঝলি অনু অনু বলে সেই টাইপের না হলেই ভালো ওই টাইপের হলে তোমার কপাল মন্দ রিমা বলে তা তোমার বিএফের কথা যে আমাদের কাছে বলে দিলে আমরা যদি বাড়িতে বলে দেই তখন কি করবা রিদি বলে আমার তোমাদের উপর পুরা বিশ্বাস আছে যে বাড়ির মানুষকে কিছু বলবে না সেই জন্য তো তোমাদের তার সাথে মিট করাতে নিয়ে আসছি একটু পর কিছু দূরে কয়েকজন ছেলেকে দেখা যাচ্ছিল রিদি তাদের দিকে উদ্দেশ্য করে বলে ওই যে ওখানে তিন চারজন আছে তাদের মাঝে একজন আমার বিএফ। অনু ওই দিকে তাকিয়ে তো ওর চোখ ছানাবড়া হয়ে যায় কারণ কিছু দূরে ওর সামনে ওর রাজ দাঁড়িয়ে আছে অনু তো রাজকে দেখে খুশিতে গদগদ হয়ে আছে অনু তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে তার রাজকে এই চিতাগাং এসে পেয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারে নাই মনে মনে এখন সে তার বাড়ির মানুষদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে এমন সময় রিদি ওদের সামনে নিয়ে যেতে থাকে হঠাৎ রিমা বলে তা দুলাভাইয়ের নাম কি আপু রিদি বলে রাইদুল ইসলাম রাজ তার না রিদির মুখে রাজনাম শুনে সেখান অনু বরফের মতো জমে যায় অনুর পা আর সামনে যাচ্ছে না নিয়তি এ কোন খেলা করল তার সাথে সে রাজকে পছন্দ করে সেই রাজের সাথে ওর বোন প্রেম করে আর যাই হোক বোনের প্রেমিকের উপর তো আর কু নজর দেওয়া যায় না আবার নিজের ক্রাশকে বোনের সাথে সহ্য করতে পারবে না এই সব সাত পাঁচ ভাবছিল অনু কি করবে এখন সে রিদি এবার অনুর হাত ধরে টেনে ওদের সামনে নিয়ে যায় অনু তো রাজের সামনে কেঁদে দিবে এমন অবস্থা এত ভালোবেসে ফেলেছে সে তার ক্রাশকে এখন নাকি সেই ক্রাশকে দুলাভাই বলে ডাকতে হবে এটা কোনোভাবে সহ্য করা যায় না এবার সেই ছেলেগুলো অনুদের দিকে খেয়াল করল না ওরা কি নিয়ে যেন ফোনর মধ্যে ডুবে আছে রিদি হঠাৎ রাজকে ডাক দেয় এই রাজ জানু শুনছ তুমি অনুর তো এমন ডাক দেওয়া শুনে কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে তো যাই হোক হৃদি রাজকে এভাবে ডাক দেওয়াতে সবাই ওদের দিকে এটেনশন দেয় হৃদি অনু আর রিমাকে দেখিয়ে বলে মিট মাই কাজন সিস্টার্স ছেলেগুলো তো অবাক চোখে তাকিয়ে আছে অনুর দিকে তাদের তাকিয়ে থাকা দেখে ওর খুব বিরক্তিকর লাগছিল তাই আর বেশি সময় চুপচাপ থাকতে পারে না অনু বলে তা আপনারা আগে কখনো বুঝি মেয়ে মানুষ দেখেন নাই ওদের মাঝে সিয়াম নামের একজন বলে মেয়ে তো দেখেছি কিন্তু আপনার মতো অদ্ভুত সুন্দরী দেখি নাই সিয়ামের কথায় তাল মিলিয়ে নীরব বলে একদম ঠিক কথা আরে রাজারিয়ান তোরা তো কিছু বলবি না একদম চুপচাপ থাকবি অনুর এদের কথা শুনে শরীর জলে যাচ্ছে রাগে অন্যদিকে ক্রাশ নাকি তার দুলাভাই সেই জন্য দুঃখে কষ্টে কলিজা ফেটে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না এমন সময় ওদের সামনে এসে একজন চোখ থেকে সানগ্লাস খুলে অনুর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে শুরু করে অনু তার মুখের সামনে তুরি বাজিয়ে বলে এই যে মিস্টার ব্যাপার কি আপনার মেয়ে মানুষ দেখলেই তাদের নিজের চোখকে এক্সরে মেশিন বানিয়ে দেখতে হবে কেন সবগুলো ছেলে দেখি এক রাস্তার পথিক হৃদী বলে আরে অনু থামো ভাইয়া তোর দিকে এমনভাবে তাকিয়ে নেই যে এত কথা শোনাতে হবে অনু বলে সে কেন তাকাবে আমার দিকে এবার আরিয়ান সামনে এসে বলে ডান হাতে ঘড়ি বাম হাতে ব্রেসলেট নাকে ছোট একটা স্টোনের ফুল মাথায় সুন্দর করে হিজাব পরা মার্জিত ড্রেস পরে না এক পাশে রাখা চোখে গাঢ় করে কাজল লাগানো ঠোঁটে হালকা লিপজেল দেওয়া তুমি তো পুরাই যে কোনো ছেলের ক্রাশ তা কি জানো তুমি অনু বলে এই প্রশংসা এখন শুনে কোনো লাভ নেই নিজের জিএফকে ভালো মতো কমেন্ট করেন আপনার তো ক্রাশ আমি না তাহলে হবে আরিয়ান রাজের দিকে তাকিয়ে বলে রাজরে তোর শালিকা কিন্তু পুরোই লবঙ্গ তার সাথে পাড়া দাম আছে ছোট খাটো একটা ক্রাশ খাইলাম তার উপর এবার অনু বিস্ময়ের চোখে ঋদিদিকে তাকিয়ে বলে আপু রাজ তোমার বিয়েফ তাহলে ওই লোকটাকে কেন রাজ বলছে উনি হৃদি বলে আজব কাহিনী তো রাজকে তো রাজ বলবে নাকি অন্য কাউকে বলবে অনুর মাথা পুরো গুলিয়ে যাচ্ছিল তখন বলে আমি এনাদের কিছুদিন আগে ঢাকাতে একটা বড় শপিং মলে দেখেছি আরিয়ানকে দেখিয়ে বলে এনাকে তো পেছনে থেকে কেউ একজন রাজ বলে ডাক দিয়েছিল তা শুনেছিলাম আরিয়ান তখন বলে ম্যাডাম আপনি হয়তো এটা দেখেছেন আমি চেঞ্জিং রুমের বাহিরে দাঁড়িয়েছিলাম তো সাধারণভাবেই রাজ চেঞ্জিং রুমে ছিল আর আমি বাহিরে দাঁড়িয়েছিলাম তাই রাজকে পেছনে থেকে রাজ বলে ডাকছিল আমাকে ডাক দেয় নাই আমার নাম রাজ এটা কি জানেন আমার রাজনামটা ভালো লাগে না আর এক বাড়িতে দুইজনের এক নামে ডাকবে তা আমার পছন্দ না তাই ব্যবহার করি না অনু এবার রিদিকে বলে তাহলে তোমার কে আপু রিদি রাজের হাত ধরে দাঁড়িয়ে বলে অবশ্যই রাইদুল ইসলাম রাজ অনু এবার হাফ ছেড়ে বাঁচে তার মানে যাকে সে রাজ ভেবেছে সেই আরিয়ান যাক বাবা আমার ক্রাশ দুলাভাই না অন্য কেউ তা না হলে কি যে করতাম জানি না মনে মনে বলে আরিয়ান এবার অনুর মুখের সামনে তুরি বাজিয়ে বলে সুন্দরী ম্যাডাম আপনি কার খেয়ালে হারিয়ে গেলেন অন্য দুনিয়াতে অনু মুখ ফসকে বলে ফেলে আপনার খেয়াল ছাড়া আবার কার সার আরিয়ান বলে আজব কাহিনী অনু বলে এখানে আজবের কি আছে এবার রাজ আরিয়ানকে উদ্দেশ্য করে বলে কিরে তোর কি আমার শালিটা পছন্দ মানে এই মেয়ে অনুকে পছন্দ হয়েছে আরিয়ান বলে আমাকে কি পাগলে কামড় দিয়েছে যে এই রকম ফাজিল গায়ে পড়ে ঝগড়া করা মেয়েকে পছন্দ করতে যাব রাজ বলে যাক তাও ভালো না হলে তো আমাকে এখনই জিএফ চেঞ্জড করতে হতো। অনু নিজের একটা ভ্রু কুচকে রাজের দিকে তাকিয়ে বলে কেন তার পছন্দ হলে আপনি আমার সাথে প্রেম করবেন রাজ বলে আসলে ছোট থেকে আরিয়ানের সব পছন্দগুলো আমি নিজের করে নিতে ভালোবাসি তাই অনু বলে তা ঠিক আছে আপনি আমার বোনের সাথে প্রেম করছেন তা করেন আমার সমস্যা নেই কিন্তু ভুল করেও আমার সাথে প্রেম করার কথা মাথায় আনবেন না আরিয়ান অনুকে বলে আই রিয়েলি লাইক ইউর অ্যাটিটিউড সুইট হার্ট অনু তো খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ আপনাকে অনুর তো মনের মধ্যে একশোটার মতো লাড্ডু ফুটছে যাক অবশেষে তার ক্রাশের সামনে সে দাঁড়িয়ে আছে উফ এমনটা কি ভাবা যায় ভাগ্যিস নামটা ভুল শুনেছিল তা হলে যদি রাজের উপর ক্রাশ খেতে তাহলে কি কেলেঙ্কারিটাই না হয়ে যেত শেষে বোনের বিএফ নিয়ে টানাটানি বেঁধে যেত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আরিয়ান বলে তা মিস ছাছ লবঙ্গলতা আপনার নামটা কি জানতে পারি এবার রিমা বলে ওরা নাম অনু অনু এবার রাগী চোখে রিমার দিকে তাকিয়ে বলে এই তোরেকে দুধের মধ্যে লেবুর রস হয়ে পড়তে বলছে চুপচাপ থাকতে পারিস না রিমা বলে এত সময় ধরে তো চুপচাপ বিনোদন নিচ্ছিলাম তুই যেখানে আছিস সেখানে তো ফ্রিতে বিনোদন পাওয়া যায় এবার রিদি বলে আচ্ছা অনেক হয়েছে এবার আমি বলছি এ হচ্ছে আমার খালাতো বোন আরিয়াত ইসলাম অনু আর এ হচ্ছে অনুর চাচাতো বোন রিমা ইসলাম রিদি আবার বলে এ হচ্ছে রাইদুল ইসলাম রাজ আমার বিএফ রাজ আরিয়ানকে দেখিয়ে বলে এ হচ্ছে আমার মামা তো ভাই আরিয়ান রাজ রাজচৌধুরী রিদি বলে অনু আর রিমা ঢাকাতে থাকত এখানে এসেছে কালকে আরিয়ান বলে তারা যে ঢাকা থাকে তা কিন্তু আগেই জানতে পেরেছি তার ঝাঁঝ লবঙ্গ কি এখানে বেড়াতে এসেছে রিদি বলে আরে না ওরা দুজন এখানে থেকে লেখাপড়া করবে তাই আজ ওদের কলেজে ভর্তি করাতে নিয়ে আসছিলাম আর কলেজের কাজ শেষে ওদের নিয়ে তোমাদের সাথে দেখার করতে আসছি রাজ বলে ভালো কাজ করেছো আগে তো জানতাম না যে তোমার থেকে সুন্দরী কাজিন আছে রিদি বলে এই একদম অনুর দিকে নজর দিবে না অনু দেখতে যেমন সাধারণ ও কিন্তু সাধারণ মানুষ না রাজ বলে তাই নাকি তা কি এমন স্পেশাল আছে আপনার মাঝে অনু আরিয়ানের দিকে তাকিয়ে বলে তা না হয় সময় হলে জানতে পারবেন প্রথম দেখায় এত জানতে হয় না আরিয়ান বলে আরে মিস অনু আমি তো আপনার প্রতিটা কথাই মুগ্ধ হয়ে যাচ্ছি আহা দেখিয়েন মুগ্ধতার বসে আবার আপনার প্রেমে না পড়ে যায় রীমা এবার অনুকে টান দিয়ে বলে থাক ভাই আপনি মুগ্ধতাতে সীমাবদ্ধ থাকেন প্রেম করতে হবে না আরিয়ান বলে আমার তো কপালে শনি লাগে নাই যে এমন একটা ফাজিল মেয়ের সাথে করব প্রেম অনু বলে এই যে এত ফাজিল বলেন না কখন আবার এই ফাজিলের প্রেমে পড়ে যান বলা তো যায় না আরিয়ান বলে আচ্ছা দেখা যাবে এখানেই তো থাকবেন এখন থেকে পড়ে না হয় সময় করে দুজন দুজনাকে চিনে নিব অনু বলে যি অবশ্যই তার আর বলতে হবে না রাজ বলে কি রে আরিয়ান তুই কি আমার সামনে ফ্লাট করছিস আরিয়ান বলে পাগল নাকি তোর সামনে এমন কাজ তো ভুলেও করব না আমি রাজ সমস্যা নেই তো আমাদের তোর যা কিছু সে সব তো আমারই তাই না দোস্ত অনু বলে একটা যুক্তি আরিয়ানের যা সব যদি রাজের হয় তাহলে রাজের যা তা আরিয়ানের না কেন আরিয়ান বলে লাভ ইউ আনু এই তো কথার মতো কথা বলেছ তুমি রাজ এবার তুই ওর দে রাজ চুপচাপ কোনো কথা নেই তার মুখে আরিয়ানের মুখে লাভ ইউ শুনে তো অনু আকাশে উড়িতেছে এমন সময় রিদি বলে আচ্ছা অনেক সময় হয়ে গেছে পরে দেখা হবে এখন বাড়িতে যেতে হবে আমাদের রাজ বলে আচ্ছা ঠিক আছে পরে সময় করে যখন আসবে ওদের সাথে নিয়ে এসো কিন্তু অনুর তো মনের মাঝে লাড্ডু ফুটছে সে মাঝে মাঝে তার ক্রাশকে দেখতে পারবে তাই আরিয়ানের সামনে থেকে তো যেতে ইচ্ছা করছিল না তবুও তাদের যেতে হলো বাড়িতে এসে তো অনু আরিয়ানের খেয়ালে ডুবেছিল এমন সময়। বাড়িতে এসে তো অনু আরিয়ানের খেয়ালে ডুবেছিল এমন সময় রিমা এসে অনুর পাশে বসে রিমা আচ্ছা সত্যি করে বলতো এই আরিয়ান ভাইয়া কি সেই রাজ অনু বলে হুম আরিয়ান আমার সেই রাজ যাকে আমি সেদিন হারিয়ে ফেলেছিলাম তবে অবশেষে আমি আবারও তাকে ফিরে পেলাম রিমা বলে তাহলে তোর এখানে লেখাপড়া করতে আসাটা সার্থক তাই না অনু আরে ধূর কে করতে চাই লেখাপড়া আমি তো আরিয়ানকে পেলেই খুশি আর কোনো কিছু চাই না আমার রিমা ক্রাশ তো অনেক মানুষ খায় কিন্তু কয়জন বলতো তার ক্রাশকে পাই তাই বলছি কি আমরা তো এখানে লেখাপড়া করতে আসছি মনোযোগ দিয়ে না হয় সে কাজটা করি কি বলিস তুই অনু বলে ক্রাশকে পাওয়ার জন্য ভাগ্য লাগে তবে সবটা তো আর ভাগ্যের উপর ছেড়ে দিতে পারি না নিজের তো আল্লাহর উপর ভরসা রেখে কিছু তো করতে হবে যাতে করে আমি আরিয়ানকে নিজের করে পেতে পারি রিমা তাহলে কি লেখাপড়া বাদ দিয়ে এই প্রেম ভালবাসা নিয়ে পড়ে থাকবি অনু বলে না লেখাপড়া বাদ দিয়ে কেন পড়ে থাকব লেখাপড়ার পাশাপাশি আরিয়ানকে নিজের করে পেতে চেষ্টা করব চেষ্টা করতে তো দোষের কিছু নেই রিমা বলে জানি না কোনটা ঠিক ভুল তবে এটা জানি এই বয়সে মেয়েরা ভুল পথে চলে যায় তুই সে ভুল পথের পথিক না হলে আমি খুশি হব অনু রিমাকে জড়িয়ে ধরে বলে আমার উপর বিশ্বাস রাখতে পারিস এমন কিছু কখনো করব না যাতে আমার পরিবারের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস না পায় রিমা বলে হুমই বিশ্বাস আছে তোর উপর দোস্ত এরপর রিদি ওদের রুমে ফোন এনে বলে তোমাদের বাড়ির সবাই কথা বলতে চায় অনু বলে আমি কারোর সাথে কথা বলতে চায় না রিমা ফোনটা হাতে নিয়ে সবার সাথে কথা বলে তারপর ফোনটা স্পিকারে দিয়ে দেয় আবির বলে আমার অনুমনু বুঝি রাগ করে আছে আমার উপর কিন্তু আমি তো জানি আমার বুড়ি সারা পৃথিবীর উপর রাগ করে থাকলেও আমার উপর রাগ করে থাকবে না তবে আজ যে আমার জানার মাঝে ভুল ছিল তা তুই রাগ করে প্রমাণ করে দিয়েছিস অনুর সাথে সাথে রিমার হাত থেকে ফোনটা নিয়ে কানের কাছে ফোনটা নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ভাইয়া গো তোমাকে খুব মিস করি আর যাই করি না কেন তোমার উপর কোনোদিন রাগ করে থাকতে পারব না আবির বলে পাগল বোন আমার কান্না করে না তাহলে লোকে কি বলবে বলতো দেখি অনু বলে আমি কি মানুষের খায় না পড়ি যে তাদের বলা কথায় কান দিতে যাব আবির বলে এই না হলে আমার অনু অনুমনুর বুড়ির মতো কথা অনু বলে ভাইয়া তুমি কখনো বদলাবে না তাই না আবির কেন বনু অনু আমাকে আবারও অনু মনু বলে ডাক দিয়েছ আবির কি করব বলতো সেই তোকে যেদিন প্রথম বাড়িতে আম্মু আব্বু হসপিটাল থেকে নিয়ে আসছে তারপর থেকে কোনোদিন তোকে নিজেদের কাছে থেকে দূরে কখনো রাখে নাই আজ তুই কত দূরে আছিস বন্টি আমার যদি আজও মন ভরে ডাকতে না পারি তাহলে মরে যাব রে বনু অনু বলে একদম মরার কথা বলবা না ভাইয়া আম্মু আব্বুর সাথে কথা না বললেও প্রতিদিন তোমার সাথে ঠিকই কথা বলব তুমি টেনশন কর না ভাইয়া আবির তারা সবসময় তোর ভালো চাই তাই জন্য এত দূরে রেখেছে প্লিজ ভালো বোন আমার রাগ করিস না অনু বলে আচ্ছা ভাইয়া তোমরা সবাই ভালো থেকে পড়ে কথা হবে বলে ফোনের লাইন কেটে দেয় আবিরের বাবা মা বলে জানি মেয়েটা বড্ড বেশি অভিমান করে আছে আচ্ছা সমস্যা নেই একদিন সব কিছু ঠিক হয়ে যাবে রিমা বলে একটু চাচা চাচির সাথে কথা বললে কি হতো অনু বলে কিছু হতো না কিন্তু অনেক কিছু হতো তাই এখন তুই তাদের হয়ে ওকালতি করা বন্ধ করে দে এমন সময় রিদি এসে ওদের হাতে দুটো শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলে দেখ তো এগুলো তোদের পছন্দ হয় কি না রিমা আর অনু তাড়াতাড়ি শপিং ব্যাগ থেকে সাদা ড্রেস বাহির করে অনু বলে এটা তো এক রঙের সাদা ড্রেস রিমা বলে সাদা রঙের কিছু আমি পরব না রিদি বলে আমার সাদা মনে কোনো কাদা নেই অনু মানে কি রিদি মানে হচ্ছে এটা আমাদের কলেজের ড্রেস কাল থেকে তোমরা এই সাদা কালারের ড্রেস পরে কলেজে যাবে অনু রিমা বলে আল্লাহ এত রং ছেড়ে সাদা রং অনু বলে আমার সাদা রঙে অ্যালার্জি আছে আমি সাদা কোনো কিছু পরি না রিদি একটা ভ্রু কুচকে রিমার দিকে তাকাই রিমা বলে আমারও অ্যালার্জি আছে রিদি বলে ফাইজলামি পাইছ তাই না শয়তানিগুলো যে অ্যালার্জি থাক না কেন কাল থেকে এই কলেজের ড্রেস পরে কলেজ যেতে হবে অনু বলে তাহলে যাব না ওই কলেজে যে কলেজে বিয়ের আগে আমাকে বিধবা বানিয়ে দিবে রিদি বলে রিমার তোমারও একই সমস্যা রীমা মাথা নারী অনুর কথার সাথে তাল মিলাই রিদি বলে মন পাখিরা কিছু করার নেই এই ড্রেস পরে কাল সকালে রেডি থেকে একসাথে কলেজে যাব রিদি সেখান থেকে চলে যায় রীমা আর অনু মন খারাপ করে বসে থাকে অনু বলে এখনও বিয়ের বেনারসী শাড়ি পরতে পারলাম না এরা তার আগে বিধবার সাজে সাজিয়ে দিবে এই দুঃখ কোথায় রাখব আমি পরের দিন সকালে তাদের অনিচ্ছা সর্তেও সেই সাদা ড্রেস পরতে হয় অনু রিমাকে বলে বান্ধবী শেষ পর্যন্ত বিয়ের আগে বিধবার সাজে সজ্জিত হইলাম রিমা বলে কিছু করার নাই চল এখন নিচে যাওয়া যাক নিচে আসার পর অনুর খালা বলে বা অনুকে তো সাদা কলেজ ড্রেস পরে সেই সুন্দর লাগছে মা শা আল্লাহ অনু মনে মনে বলে সুন্দর না ছাই লাগছে সাদা পেতনি মনে হচ্ছে রিমা বলে জি খালা সত্যি অনুকে সুন্দর লাগছে খালা রিমাকে বলে তোমাকেও অনেক সুন্দর আর মিষ্টি লাগছে মামুনি আচ্ছা তোমরা সাবধানে যাও কলেজে কোনো সমস্যা হলে আমাদের কল করে জানাতে ভুলবে না এরপর ঠিক আছে বলে তিনজন গাড়ি করে কলেজে আসে রিদি ড্রাইভারকে কলেজের বাহিরে নামিয়ে দিয়ে চলে যেতে বলে ড্রাইভার ওদের তিনজনকে বাহিরে নামিয়ে রেখে চলে যায় অনু বলে চলো বাহিরে দাঁড়িয়ে থেকে আর কি করব এবার কলেজে প্রবেশ করা যাক রিদি বলে আরে কলেজের ভেতরে যাওয়া এত তারা কিসের তোর একটু পর যাব অনু বলে বাহিরে কেন অযথা দাঁড়িয়ে থাকতে যাব রিদি বলে ভেতত তুই একটা নিরামিষ রিমা বলে এখানে অনু নিরামিষ কি করে হলো রিদি বলে আমার উনি আসবে তার সাথে দেখা না করে আমি কখনো কলেজের ভেতরে যায় না রিমা আর অনু একসাথে বলে ওহো ও এমন সময় ওদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থেমে যায় হঠাৎ ওদের সামনে এভাবে গাড়ি থামাতে ওরা তিনজন একটু ভয় পেয়ে যায় এরপর গাড়ি থেকে একজন আরিয়ানদের বয়সী ছেল বাহির হয়ে আসে তা দেখে অনু মনে মনে বলে শালা ভেবেছিলাম আমার হিরো আসবে কিন্তু আসলোকে জীবনটা বেদনাময় লোকটা এগিয়ে এসে বলে আচ্ছা এখানে ভার্সিটিতে যাবার রাস্তাটা একটু দেখিয়ে দিবেন প্লিজ রিদি তাকে রাস্তার ডিটেল বলে দেয় তারপর সে লোকটা চলে যায় অনু বলে আচ্ছা রিদি আপু তোমার হিরো আসবে না রিদি বলে আসবে না মানে অবশ্যই আসবে একটু তোর পেছনে তাকিয়ে দেখ একবার অনু ঋদির কথা শুনে পেছনে তাকিয়ে একদম টাস্কি খাই সাথে সাথে রিমার হাত ধরে আসতে করে ওর কানের কাছে মুখ নিয়ে বলে আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ রিমা বলে তুই আর মরে যাবি সে গুড়ে বালি অনু রিমার হাত ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে এরপর বাইক নিয়ে রাজ আরিয়ান হিরোদের স্টাইলে ওদের সামনে এসে দাঁড়িয়ে থাকে আরিয়ানকে হিরোদের স্টাইলে এন্ট্রি করতে দেখে তো অনু আবারও বড় আকারের ক্র্যাশ খায় আরিয়ান বাইক থেকে নেমে এসে অনুকে দেখে বলে বাহ ঝাজ লবঙ্গলতা তোমাকে তো সাদা ড্রেস পরে সেই রকম সুন্দর লাগলছে একদম আকাশের সাদা পরীর মতো অনু তো আরিয়ানের মুখে এমন কমপ্লিমেন্ট শুনে তো খুশিতে গদগদ হয়ে যায় আরিয়ান আরও বলে আমার সামনে মনে হচ্ছে আকাশের কোনও সাদা হুর পরি দাঁড়িয়ে আছে আহা অনু তোমাকে দেখে তো যে কোনো ছেলে ক্রাশ খাবে আমিও ছোটখাটো একটা ক্রাশ খাইলাম রাজ বলে বড় আকারে না খেলে হবে ছোটখাটো ক্রাশ ব্যাপার না এরপর আর কিছু ফাইজলামি করে রাজ আরিয়ান চলে যায় আর অনুরা তিনজন কলেজে যায় এভাবে প্রতিদিন ওদের সাথে এদের দেখা হতে থাকে আর প্রতিদিন আরিয়ানের করা ফাইজলামিগুলো অনুর অবুজ মনে সিরিয়াসভাবে কাজ করতে শুরু করে যার ফলে অনু তার ক্রাশ পাগল হয়ে যেতে থাকে এভাবে বেশ কিছু দিন পর সবাই একসাথে ঘুরতে যাবার প্ল্যানিং করে অনু রিদি রিমা রেড়ি হয়ে সেখানে গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও কেউ রেড়ি ছিল না উঁচু সবুজ পাহাড়ের বুকে সবাই একসাথে দাঁড়িয়ে আছে আরিয়ানের বুকের মাঝে মাথা গুজে একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে আছে অনু তা দেখে লুচির মতো ফুলতে থাকে অনুর চেহারা দেখে এখন রিমার খুব মায়া কাজ করছিল তাই দেখে রিমা রিদি আপুকে বলে আরিয়ান ভাইয়ার বুকে আঠার মতো যে মেয়েটা লেগে আছে সে কে রিদি বলে ওটা আরিয়ান ভাইয়ের গায়ে পরা এবার বলে মানে কি রিদি বলে মেয়েটা খুব গায়ে পড়া স্বভাবের যেখানে সুযোগ পায় আরিয়ান ভাইকে শুধু স্পর্শ করতে চায় অনু বলে তো আরিয়ান মেয়েটাকে কিছু বলে না কেন রিদি বলে মেয়েটার ভাই এখানকার নাম করা গুন্ডা তাই আরিয়ান ভাইয়েরা জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করতে চায় না ব্যাপারটা এমন তাই অনু বলে মেয়ের ভাই তাই বলে কি মেয়েটা যখন তখন যেখানে সেখানে আরিয়ানের সাথে এমন বেহায়াপনা করবে রিদি বলে জানি না এই সব নিয়ে আমাদের বেশি চিন্তা করে কাজ নাই অনু তুই ও একদম চুপচাপ থাকবি তারপর রাজদের সামনে গিয়ে সোজা অনু আরিয়ানের থেকে মেয়েটাকে জোরে একটানে আলাদা করে দেয় আরিয়ান তো অনুর এমন কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় মেয়েটা বলে হেই ইডিওট মেয়ে আমাকে এভাবে টান দেওয়ার মানে কি অনু বেয়াদব বেহায়া মেয়ে পাবলিক প্লেসে একটা পরপুরুষকে সবার সামনে জড়িয়ে ধরতে তোমার লজ্জা করে না আরে তোমার মতো মেয়ে লজ্জা থাকলে তো করবে মেয়েটা বলে এই বেয়াদব মেয়ে আমার সাথে লাগতে আসবে না আমি যাকে জড়িয়ে ধরেছি তার যখন সমস্যা হচ্ছে না তখন তোমার এত সমস্যা হচ্ছে কেন অনু এবার আরিয়ানের স্বার্থের কলা ধরে বলে ওই মেয়েটা আপনার এই বুকে মাথা রেখে জড়িয়ে ধরাতে বুঝি খুব আরাম লাগছিল আরিয়ান বলে কোনো মেয়ে যদি আমাকে জড়িয়ে ধরে শান্তি পায় তাতে আমার কেন সমস্যা হবে আমি তো তাকে জড়িয়ে ধরতে যাইনি অনুক মেয়েদ উচ্চবেড়া সুন্দরী মায়া পাইছে আর বুকের সাথে লেপ্টে রেখে দিছে। মেয়েটা এবার অনুকে তার দিকে সোজা করে নিয়ে বলে দেখেছো আমি তাকে জড়িয়ে ধরাতে তার কোনো সমস্যা নেই তাহলে তোমার এত জলে কেন অনু আরিয়ানের দিকে তাকিয়ে বলে আমার জ্বলতে যাবে কেন জানতাম না তো এই ভদ্রমুখের আড়ালে একটা লুচ্ছামী স্বভাবী মানুষ লুকিয়ে আছে এবার সিয়াম উঠে বলে আরিয়ান মেয়েটা না জেনে শুনে তোর উপর একগাছা মিথ্যা অপবাদ লাগিয়ে দিচ্ছে আর তুই চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছিস কেন অনু বলে থাক আপনাদের আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না এখানে সবটা পানির মতো ক্লিয়ার আরিয়ান এবার অনুর এক হাত শক্ত করে ধরে বলে আমি বাঁচি ওই রুবির অত্যাচারে তার মাঝে তুমি ঘি ঢালতে আসছ অনুর হাত এত জোরে শক্ত করে ধরেছে যে অনুর খুব ব্যথা লাগছিল অনু আরিয়ানের চোখে চোখ রেখে বলে প্লিজ আমার হাতে ব্যথা লাগছে হাতটা ছেড়ে দিন আমি আপনার আদালতের আসামি নয় যে আমাকে এইভাবে শাস্তি দিবেন আরিয়ান অনুকে ছেড়ে দিয়ে বলে আমার ব্যক্তিগত লাইফ থেকে দূরে থাকতে চেষ্টা করবা তাহলে সুখে থাকবে রিদি অনুর কাছে গিয়ে বলে অনু তোকে তখন কতবার বুঝিয়ে বলেছি এখানে কারো সাথে কোনো রকম তর্কে জড়াবি না তবুও তুই সে কথা কানে নিলি না রিমা বলে রিদি আপু এখানে অনু কোনো ভুল কথা বলে নাই যে ওকে চুপচাপ থাকতে হবে তাছাড়া আমাদের অনু সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে জানে অনু অন্যায়ের সাথে আপোষ করতে শেখে নাই যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে আর আমি সবসময় অনুর পাশে থাকব আরিয়ান এবার খুব রেগে সিয়াম আর নীরবের সামনে দাঁড়িয়ে বলে আমার এখন কি করা উচিত নীরব বলে তোর মন যা বলে তাই করা উচিত আরিয়ান রুবির সামনে গিয়ে বলে তুমি কতটা নিলজ্জ বেহায়া নাককাটা মেয়ে তাকি জানো রুবি বলে কই না তো আরিয়ার জোরে একটা ধমক দিয়ে বলে বেয়াদব মেয়ে আমাকে যেখানে একলা পাও সেখানে চলে আস বাঁশ দিতে কেন আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছে বলবে একটু রুবি বলে আমার তোমাকে ভালো লাগে তাই আরিয়ান আমি তোমাকে পছন্দ করি না তা তুমি জানো না নাকি বুঝতে চেষ্টা করো না প্লিজ তোমার এই গায়ে পড়া স্বভাবটা বদলাও আর আমি তোমাকে পছন্দ করি না এটা একটু বুঝতে চেষ্টা করো রুবি বলে আরে এসব কোনো ব্যাপার না আজ পছন্দ করো না কাল বিয়ের পর ঠিকই পছন্দ করবে বিয়ের কথা শুনে অনুমনে মনে বলে শাকচুন্নি তোকে আজ ছেড়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট টাইম ও যে ছেড়ে দিব এমন কোনো মানে নেই আমার ক্রাশের দিকে খালি নজর দেয়নি ডাইনি বুড়ি স্পর্শ পর্যন্ত করে রুবি আরিয়ানকে বলে বেবি তুমি এখন বন্ধুদের সাথে আড্ডা দাও আমি আর ডিস্টার্ব করব না আমি এখন এখানে থেকে চলে যাচ্ছি রুবি যাবার সময় অনুর সামনে এসে বলে এই মেয়ে তোমার নাকটা খুব বেশি অন্যের বেপারে ঢোকাও নেক্সট টাইম আমাদের ব্যাপারে নাক গলাতে আসবে না তাহলে সেটা তোমার জন্য খুব ভালো হবে না বলে দিলাম অনু কিছু বলতে যাবে তার আগে আরিয়ান এসে বলে ওই সব ছ্যাচরা মেয়ের সাথে লাগতে যেনা না বাদ দাও রুবির কথা অনু বলে আপনি কি মেয়েটাকে পছন্দ করেন রাজ বলে আরে অনু তুমি যে কি বলো না আরিয়ার করবে ওই ছ্যাচরা মেয়েকে পছন্দ অনু বলে কেন মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না সুন্দরী স্মার্ট দেখে তো ভালোই মনে হল রাজ বলে তাও গায়ে পড়া স্বাভাবের কোনো মেয়েকে কেউ পছন্দ করে না তা কি না তুমি আরিয়ান বলে আমি যাদের পছন্দ করি তাদের দিকে শকুনের নজর পড়ে আর যাদের আমি পছন্দ করি না তারা আমার দিকে শকুনি নজরে তাকাই অনু বলে তাই নাকি তা আপনার কোন পছন্দের দিকে শকুনের নজর পড়েছে জানতে পারি রাজ বলে আরিয়ান তুই এভাবে আমাকে শকুন বানিয়ে দিতে পারলি ভাই আরিয়ান বলে আমার তো হৃদিকে মোটামুটি ভালো লাগছিল কিন্তু রাজ তাকে পটিয়েই ভুলিয়ে ভালিয়ে নিজের জিএফ বানিয়ে নিয়েছে অনু হৃদিকে বলে আপু ঘটনা কি সত্যি রিদি বলে হুম কাহিনী সত্যি আরিয়ান বলে তবে তুমি আমার দেখে সব মেয়েদের থেকে আলাদা আই লাইক ইয়োর অ্যাটিটিউড সত্যি তুমি সবার থেকে আলাদা তোমার প্রতি যে কোনে ছেলে আকৃষ্ট হতেই পারে অনু বলে তা আপনার গর্বকে কি আমি আছি আরিয়ান বলে মিথ্যা বলব না আছো তবে পুরোটা জুড়ে না কিছুটা ছিটে ফোটা আছো অনু বলে ওই ছিটে ফোটা দেখেন কবে একসাথে হয়ে পুরোটা জুড়ে থাকবে রাজ বলে যেদিন পুরোটা জুড়ে থাকবে সেদিন না হয় তুমি আমার হবে অনু ঋদিকে বলে আপুতর বি এফটা লুচ্চা টাইপের একটা সুন্দরী জিএফ থাকতে অন্যদের দিকে নজর দেয় ঋদি রাজকে বলে অনু হইতে সাবধান সে হৃদি নয় যে তাকে পটিয়ে পেয়ে যাবেন অনু রাজকে বলে আমার বোনের বিয়েফ যখন হয়েছেন তখন সময় মতো তার বর হবার জন্য রেডি থাকবেন আমার বোনকে চিট অথবা ধোকা দেওয়ার চেষ্টা করলে তার ফল খুব খারাপ হবে এটা মাথায় রাখবেন আরিয়ান বলে যাক এতদিনে মনের মতো মেয়ে পেয়েছি যে রাজের মতো শয়তানকে থ্রেড দেওয়ার সাহস রাখে রিমা বলে আমাদের অনু কিন্তু ছোট খাটো একটা গুন্ডি বলা যায় আরিয়ান বলে তাই অনু তোমার বর যে হবে সে কিন্তু খুব সৌভাগ্যবান হবে অনু মনে মনে বলে হুম আপনি তো খুব সেই সৌভাগ্যবান তাই জন্য তো আমি আপনাকে আমার ক্রাশ বর বানাব তার জন্য আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা এরপর হঠাৎ করে আরিয়ান সামনে থেকে কিছু জঙ্গলি ফুল তুলে নিজের হাতে খুব সুন্দর করে একটা ব্রেসলেট বানিয়ে অনুর বাম হাতে পরিয়ে দেয় আরিয়ানের এমন কাজ দেখে তো সবাই অবাক অনু তো খুশিতে গদগদ হয়ে যায় উফফ মনের মানুষ যখন নিজের হাতে কোনো কিছু তৈরি করে উপহার দেয় তার তার থেকে দামি আর কোনো উপহার হতে পারে না আরিয়ান অনুর হাতে ব্রেসলেটটা পরিয়ে দিয়ে বলে তোমার মতো মিষ্টি মেয়ের হাত ফাঁকা থাকা মানাই না তাই এটা বানিয়ে পড়িয়ে দিলাম রাজ বলে তার মানে তোর মনের ভেতর কিছু না কিছু তো আছেই আরিয়ান বলে দেখ রাজ আজারে কানের কাছে ঘ্যানঘ্যান করবি না তো সব সময় সব কিছুতে ফাইজলামই ভালো লাগে না আমার রাজ বলে তোর মতো নিরামিষের তো কিছুই ভালো লাগবে না অনু বলে রাজ ভাইয়া উনি কোনো দিক দিয়ে নিরামিষ আমার তো আমিষ মনে হয় রাজ বলে ও প্লিজ অনু আমাকে ভাইয়া বলে ডাক দিও না কলিজায় লাগে অনু কেন ভাই আপনি কি আমাকে পছন্দ করেন যে কলিজায় লাগে রাজ আরে তেমন কোনো কিছু না শালি তো আধি ঘরোয়ালি হয় তাই অনু আগে রিদির সাথে বিয়ে হোক তারপর আমাকে আধি ঘরোয়ালি ভাবতে যাবেন এবার আরিয়ান একটা ভ্রু কুচকে অনুর দিকে তাকিয়ে বলে এই ঝাঁছ লবঙ্গ আমি আমিষ লাগে মানে কি অনু একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে এহহ আসছে কচি খোকা কিছুই যেন বোঝে না আরিয়ান বলে অনু এই সব ফালতু কথা একদম বলবে না ছোট মানুষ ছোটদের মতো থাক রিমা বলে এই যা হহহ ভাই এটা কি করলেন ওরে ছোট মানুষের খোটা দিয়ে ঠিক কাজ করেন নাই এবার দেখেন কত কাহিনী করে অনু অনু আরিয়ানের স্বার্থের কলার ধরে বলে এই বেয়াদ বামিশ আমাকে কোন দিক দিয়ে ছোট বাচ্চা মেয়ে মনে হয় আমি কলেজ পড়ুয়া মেয়ে দেখতে মাশাআল্লাহ খারাপ না ভদ্র তবে একটু প্রতিবাদী আরিয়ান অনুর হাত ধরে বলে তোহহ তাতে আমি কি করব অনু বলে ঘোড়ার ঘাস কাটবেন কি আর করবেন জানেন আমার দাদিমা ১৬ বছর বয়সে দুই সন্তানের মা হয়ে গেছে তার নাতনিকে কিনা আপনি ছোট মানুষ বলছেন কোন দিক দিয়ে আমি ছোট আমি আর শিশু নেই এখন একজন তরুণী শুধু আঠারো বছর হবার অপেক্ষায় আছি আঠারো বছর হলে সরকারি আইন অনুযায়ী বিয়ের জন্য প্রাপ্ত বয়সী হয়ে যাব আরিয়ান বলে ওরে আল্লাহ গো এ মেয়ে কত কথা বলতে পারে গো আগে জানতাম ঝগড়াটে এখন দেখছি আস্তা বাঁচাল অনু বলে সত্যি কথা বললে বাঁচাল তাই না নিজেরা যখন বলেন কুড়ি পার হলে মেয়েরা বুড়ি তখন এ কথা মাথায় থাকে না আরিয়ান অনুর সামনে দুই হাত জোর করে বলে সরি মিস ঝগড়াটে আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন আর কখনো আপনার সাথে লাগতে যাব না এরপর রিমা অনুকে টান দিয়ে একটু দূরে এনে বলে আরে অনু তুই কত বোকা তাকি জানিস অনু বলে কেন আমি কি বোকামি করেছি রিমা বলে আরে গাধি তুই যেভাবে বিয়ের কথা বলেছিস তাতে তো তোকে সবাই বিয়ে পাগলি ভাবতে যাবে তখন কি আর আরিয়ান তোকে পছন্দ করবে বলে তোর মনে হয় অনু বলে আরে হা তাই তে যা আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি এরপর থেকে কুড়াল মারার সময় পাশে রেখে কুড়াল মারব রিমা বলে তাহলে তো যে লাউ সেই কদু একই বিষয় হল অনু বলে আরে ধূর ওসব বাদ দিত এরপর সবাই মিলে একসাথে অনেক ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে আরিয়ান একটা বিষয় লক্ষ্য করে অনু সব সময় সবার চোখের আড়ালে গিয়ে আরিয়ানকে দেখে আরিয়ান বুঝতে পারে অনু হয়তো তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে আরিয়ান ভাবে আমি তো রাজনা যে এই সব ছ্যাচরা মার্কা প্রেম ভালোবাসা করে জীবন পার করে দিব হয়তো অনুকে নিয়ে আমার মনের ভুল চিন্তা এসব এরপর রিমা রিদি অনু সবাই চলে যায় ওরা চলে যাবার পর নীরব রাজকে বলে দোস্ত তুই তো একটার সাথে দুইটা সুন্দরী ফ্রি পেয়েছিস রাজ বলে সবই আমার ভাগ্য তবে অনু মেয়েটা বাকি দুজনের মতো না ওদের থেকে একদম আলাদা সে সিয়াম বলে ওদের নিয়ে কি তোর কোনো প্ল্যানিং আছে আরিয়ান লাফ দিয়ে বলে ওঠে এই প্ল্যানিং প্লটিং এই সব মানে কি রাজ আরে নাথিং এলস জাস্ট কুল ডান মাই কাজন ব্রাদার আরিয়ান যে মেঘে গর্জন বেশি হয় শেষে মেঘে কিন্তু বর্ষণ বেশি হয় না রাজ মানে কি বোঝাতে চাইছি আরিয়ান রাজের পিঠে থাপড় দিতে দিতে বলে আরে দোস্ত তুই তো ঝোপ বুঝে কোপ দেওয়ার ছেলে সে কোপ কোথায় পর রে তা ভালো করে জানা আমি এবার এই সংলাপের পেছনে মানে খুঁজতে যাবি না কিন্তু রাজ যেমন তুই তেমন তোর ফালতু লজিক সিয়াম বলে আরিয়ান আচ্ছা একটা কথা সত্যি করে বলতো তুই কি অনুকে পছন্দ করিস আরিয়ান তোদের মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি করব তা অনুকে পছন্দ ইম্পসিবল নীরব বলে হুম তোর পছন্দ হবে তোর মতো নিরামিষ কোনো মেয়ে অনুর মতে মেয়ের তোর জন্য না সিয়াম বলে তুই যাকে মনের কথা বলবি রাজ তাকে করে নিবে আরিয়ান বলে যাকে আমি ভালবাসব তাকে রাজকেনো পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না নীরব বলে তোর ভালোবাসার রাস্তায় কাটা দুজন একদিকে রাজ অন্যদিকে রুবি তুই যাবি কোনোদিকে হা। আরিয়ান বলে এই আরিয়ানকে হয়তো তোরা এখনো চিনিস না আমি রাজের মামা তো ভাই তবে রাজের থেকে কোনো দিক দিয়ে কম না আমিও রোমান্টিক কম না সময় হলে তোদের প্রমাণ করে দিব দেখবি রাজ আরিয়ানের এ কথা শুনে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে দেয় আরিয়ান বলে বেয়াদব পোলা বেশি করে খাতুই গড়াগড়ি তাই বলে আরিয়ান চলে যায় আর বাকি সবাই আরিয়ানের চলে যাওয়া দেখে ঠাট্টা তামাশা করতে থাকে হঠাৎ একদিন অনু একা কলেজ যাচ্ছিল রিমা একটু অসুস্থ বলে আজ কলেজে আসে নাই রিদি আপু তো এখন রাজেদের ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে আমাদের অনু মনু এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে চোখের পলকে দেখতে দেখতে কিভাবে এক বছর পার হয়ে গেছে বুঝতেই পারলাম না সময় সত্যি কারো কাছে বাধা থাকে না এসব চিন্তা করতে করতে অনু রিক্সা করে যাবার সময় হঠাৎ রাস্তার মাঝে দেখে কয়েকজন মানুষ মিলে একজন গরিব বৃদ্ধ ফল বিক্রেতাকে মারধর করছিল আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ তাদের বাধা দিচ্ছে না অনু তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে জিজ্ঞাস করে বৃদ্ধা লোকটাকে ধরে ওইভাবে মারছে আর আপনারা কেউ কিছু বলছেন না কেন ছেলেটা বলে এই সব গুন্ডা মামুন ভাইয়ের সাঙ্গু পাঙ্গু এদের সাথে কেউ কথা বলা তো দূরে থাক কেউ এদের সাথে লাগতে যাবে না অনু সবার এমন নীরবতা দেখে খুব কষ্ট পায় গুন্ডা মায়ে তিনজন আর এরা এত মানুষ সবাই মিলে প্রতিবাদ করলে গুন্ডাগুলো এত সাহস পেত না তবে যাই হোক অনু তো আর অন্যায় দেখে চুপচাপ থাকতে পারে না গুন্ডার মধ্যে একজন হকি স্টিক দিয়ে গরিব মানুষ তার মাথায় আঘাত করবে এমন সময় অনু পেছনে থেকে হকি স্কিটটা খুব শক্ত করে ধরে রাখে গুন্ডাগুলো অনুর দিকে তাকিয়ে বলে আমাদের কাজে বাধা দিলে এর ফল ভালো হবে না অনু বলে আগে নিজের প্রাণের চিন্তাকর শয়তানের দল পড়ে না হয় ফলের চিন্তা করবি গুণ্ডাগুলো বলে বেয়াদব মেয়ে এখান থেকে চলে যা না হলে তোর সাথে খারাপ হবে বলে দিচ্ছি অনু বলে আমার সাথে খারাপ করবি আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব এটা কখনো হতে পারে না বুঝলি শয়তানগুলো একটা গুণ্ডা এসে অনুর ওরনাতে হাত দেয় অনু আরেকজন গুন্ডার হাত থেকে এক টানে ছো মেরে হকি স্টিক নিয়ে তিনটা গুন্ডাকে মনের সুখে পিটাতে শুরু করে দেয় আর বলতে থাকে তোরা যখন ওই গরিব মানুষটাকে মারধর করেছিস তখন তার এতটা কষ্ট হয়েছে না জানি তোরা কত মানুষের সাথে অন্যায় করেছিস তোদের তো আগে কখনো অনুর সাথে দেখা হয়নি আজ বুঝতে পারবি অনু কী জিনিস এমন সময় সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে অনুর এমন গুণ্ডা ধোলাই করা দেখছিল যা সবার চোখের আড়ালে থেকে যায় এরপর গুন্ডাগুলো পালিয়ে যাবার সময় অনুকে বলে মেয়ে তুই আমাদের সাথে টক্কর নিয়ে ভুল করেছিস তোর এ ভুলের মাসুল দিতে হবে খুব তাড়াতাড়ি অনু বলে আজকের মারের কথা যদি ভুলে যাস তাহলে আবার দেখা করতে আসবি আমার সাথে তার জন্য অগ্রিম দাওয়াত রইল ভিড়ের ভেতর থেকে দাঁড়িয়ে কেউ একজন এই সব ভিডিও করে রাখে গুন্ডাগুলো চলে যাবার পর অনু হকি স্টিক নিয়ে সাধারণ জনগণের দিকে তেরে এসে বলে ফ্রিতে তামাশা দেখা শেষ এখন আপনারা আসতে পারেন জনগণ অনুর তেরে আসা দেখে ভয় পেয়ে পালিয়ে যায় এরপর অনু ওই গরিব মানুষ তাকে সাথে করে হাসপাতালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে কিছু মেডিসিন কিনে দিয়ে বলে আচ্ছা ওরা আপনাকে মারধর করছিল কেন বলবেন একটু লোকটা বলে মাগো আর কি বলবো আমি এক গরিব ফল বিক্রেতা ওরা আমার দোকান থেকে ফল নিতে আসে আমি খুশি মনে সব প্যাকিং করে দেওয়ার পর ওরা সবাই চলে যেতে লাগে আমি ওদের কাছে থেকে টাকা চাই এটাই আমার দোষ হয়ে যায় কেন তাদের থেকে টাকা চেয়েছি আমার এই ফল বিক্রয়ের টাকা দিয়ে সংসার চলে তাদের থেকে টাকা না চাওয়া ছাড়া উপায় ছিল না তারপর ওরা আমাকে মারতে শুরু করে দেয় মা গো কেউ প্রতিবাদ করে নাই তুমি করেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনু সবটা শুনে বলে ধন্যবাদ দেওয়ার দরকার নাই দোয়া করবেন আমার জন্য তাহলে হবে লোকটা বলে মা গো আল্লাহ সব সময় তোমার ভালো করুক তুমি সব সময় সুখে থাকো সে দোয়া করি কিন্তু মা তুমি সাবধানে থাকবে যাদের পিটিয়েছ তারা কিন্তু খুব খারাপ মানুষ অনু বলে আমি ওই সব রাস্তার কুকুর দেখে ভয় করি না আপনি চিন্তা করবেন না ভালো থাকবেন দোয়া করবেন বলে কলেজে যাওয়ার জন্য রওনা দেয় অনু খুশি মনে আবার ভাবতে ভাবতে যাচ্ছে তাকে আরিয়ান ভালো না বাসলেও চলবে সারাজীবন আমি না হয় আরিয়ানকে ভালোবেসে যাব আমার স্বপ্নের রঙ্গিন দুনিয়া জুড়ে শুধু আরিয়ানময় রাজ আরিয়ানের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়াঝাটির মধ্যে দিয়ে চার বছর পার হয়ে যায় আর অনুর ইন্টারের এক বছর এদিকে আরিয়ান রাজ ওরা সবাই মাস্টার্সে ভর্তি হয় আরিয়ান রাজকে বলে যা কাল্লাহ বাঁচাই দিবে এইবার তোর মতো শয়তানের সাথে বনবাসের শেষ বছর এটা এরপরে আমি আমার রাজ্যে ফিরে যেতে পারব রাজ বলে তুই তো দেখছি পুরো আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছিস কেন রে শালা আমি তোর কোনো পাকা ধানে মই দিয়েছি আরিয়ান বলে তুই আমার পাকে ধানে মই দিস নাই মই দিয়েছিস আমার জীবনে রাজ আরিয়ান আজারে ফালতু কথা বলবি না আরিয়ান এই তুই অনার্সের চার বছরে আটটা গার্লফ্রেন্ড বদলাস নাই রাজ আরে ওরা সবাই আমাকে পছন্দ করে তাই সবাইকে একটু করে সুযোগ দিয়েছি এই তো আরিয়ান চার বছরে আটটা মেয়ের মন ভেঙ্গেছিস তুই এইবার রিদি মেয়েটার ও কি মন ভাঙ্গতে চাইছিস রাজ বলে নাহ ভাবছি রিদিকে নিয়ে মাস্টার্স চালিয়ে দিব যখন নিজের নিরে ভিড়ে যাব তখন একাই ওর মন ভেঙ্গে যাবে আমার কষ্ট করে রিদির মনটা ভেঙ্গে দিতে হবে না আরিয়ান বল রিদি মেয়েটা কিন্তু অনেক ভালো প্লিজ পক্ষে ওর মনটা ভাঙ্গিস না রাজ বলে প্রেম করেছি বলে যে তাকে বিয়ে করে ঘরে তুলতে হবে এমন কথা রাজের ডিকশনারিতে নাই যার মন নিয়ে এই রাজ একবার খেলা করেছে তাকে দ্বিতীয়বার নিজের জীবনে ফিরিয়ে আনব না আরিয়ান বলে তাহলে তুই তাদের সাথে রিলেশন কেন করিস যখন বিয়ে করবি না রাজ বলে প্রেম করার বিষয়টা এমন ধর তুই কোনো টিস্যু ব্যবহার করেছিস তা ফেলে দেওয়ার পর কি আর তুলে ব্যবহার করবি প্রেম করে ছেড়ে দেওয়া মেয়েদের নিয়ে আমার ভাবনাও ঠিক এমন আরিয়ান বলে ছি 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 রাজ তোর মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা এতটা নিচু মানসিকতার তা আগে জানা ছিল না রাজ তোকে এত জানতে হবে না নিজের চরকায় নিজে তেল দে আরিয়ান বলে তুই আসলে প্লে বয় মেয়েরা যে কি দেখে তোর মতো খারাপ ছেলেকে তাদের সুন্দর মনটা দিয়ে কালো করে আল্লাহ জানে রাজ আল্লাহ জানলে চলবে তোকে এত বেশি জানতে হবে না আরিয়ান বলে তোকে জানতে আমার বয়ে গেছে আমি শুধু আমার স্টাডি কমপ্লিট হবার আশায় বসে আছি তারপর তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় এমন সময় আরিয়ানের সামনে হাঁপাতে হাঁপাতে সিয়াম এসে বলে দোস্ত তুই জানিস আজ তোর অনু কি করেছে আরিয়ান বলে আমার অনু মানে কি সিয়াম সিয়াম বলে সরি দোস্ত আমাদের অনু হবে আরিয়ান বলে তা কি করেছে সেই ঝাঁঝ লবঙ্গগুলো তা এবার তো বলবি সিয়াম এবার শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলে অনু কি করেছে সবটা বলে আরিয়ান তো সবটা শুনে অনুর উপর রেগে আগুন হয়ে যায় সিয়াম বলে এবার কি হবে দোস্ত অনু তো সাপের লেজে পা দিয়েছে আরিয়ান বলে যদি কেউ নিজের পায়ে কুড়াল মারে তাকে তো আর আমরা বাঁচাতে পারি না সিয়াম বলে দোস্ত তুই এমন কথা বলছিস আরিয়ান কোনো কথা না বলে ক্লাস করতে চলে যায় সিয়াম আরিয়ানের এমন ব্যবহারে খুব হতাশ হয়ে পড়ে নিজে নিজে বলে আরিয়ান সবটা জানার পরও অনুকে নিয়ে এতটা উদাসীন থাকে কি করে অনু কলেজ শেষে বাড়ি যাবার জন্য গেটের বাহিরে এসে অপেক্ষা করছে এমন সময় একটা কালো কার গাড়ি এসে সোজা ওর সামনে থামে অনু কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে ভেতর থেকে কেউ একজন অনুর হাত ধরে জোরে টান দিয়ে ভেতরে ঢুকিয়ে ওর মুখটা চেপে ধরে রাখে অনু অনেক সময় ধরে চেষ্টা করে নিজেকে অপরিচিত মানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে কিন্তু অজানা সেই ব্যক্তির শক্তির সামনে সে আর পারে না অনেক সময় ধরে ধস্তাধস্তি করে যখন আর পারে না তখন সে চুপচাপ একদম নিস্তেজ হয়ে যায় এরপর চোখের জল ছেড়ে দিয়ে ভাবতে থাকে প্রতিবাদী হবার জন্য শেষে কি নিজের সম্মান হারাতে হবে আমাকে আমি কি নিজের সম্মান রক্ষা করতে পারব না না অনু কখনো পরাজিত হতে পারে না অনু তোকে জিততে হবে এরপর গাড়িটা রিদিদের বাড়ির পেছনের রাস্তার দিকে যেতে থাকে অনু মনে মনে তা দেখে ভাবে এদিকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ বাড়ির এত কাছে কেন আনবে আমার ক্ষতি করার জন্য সবটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে জানি না কপালে কি আছে আমার এরপর গাড়িটা কিছুদূর আসার পর থেমে যায় গাড়ি থামার পর থেকে অনুর হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে গেছে না জানি এখন কি হবে আল্লাহ মালুম এরপর গাড়ি থেকে অনুকে নামিয়ে আনে ওরা নেমে গেলে গাড়িটা চলে যায় অনুকে সামনে খড়ের গাদার উপর এক ধাক্কা দিয়ে ফেলে দেয় অনু খড়ের গাদার ভেতর থেকে বাহির হয়ে এসে দেখে ওর সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে আরিয়ান অনুর সামনে দাঁড়িয়ে সোজা অনুর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় অনু থাপপর খেয়েও কোনো প্রতিবাদ না করো সোজা আরিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় আরিয়ান পরম ভালোবাসার চাদরে অনুকে জড়িয়ে ধরে ওর চুলের মধ্যে মুখ গুজে নিবরে কিছু সময় থাকে এরপর আরিয়ান অনুর কপালে একটা চুমা দিয়ে অনুর এলোমেলো চুলগুলো গুছিয়ে সোজা করে দিয়ে অনুকে নিজের সামনে সোজা করে দাঁড় করিয়ে বলে নিজেকে কি ভাবো তুমি অনু চুপ হয়ে শুধু কান্না করতে থাকে এরপর আরিয়ান অনুর চোখের পানি মুছিয়ে দিয়ে আবারও নিজে জড়িয়ে ধরে আরিয়ান অনুর মাথার চুলে হাত দিয়ে বুলিয়ে দিতে দিতে বলে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না কেন বোঝো না তুমি আমার মনের কথা অনু কবে বুঝবে তুমি অনুর তো আরিয়ানের কোনো কথা কানে ঢুকছে না ভয় বেচারির ফর্সা মুখের রং বদলে কালো হয়ে গেছে আরিয়ান অনুকে পাশে খড়ের গাদার সাইডে বসিয়ে বলে এত যখন ভয় পাও তাহলে কোনো করো এমন উল্টা পাল্টা কাজ অনু এবার নিজেকে ঠিকঠাক করে আরিয়ানের দিকে একটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে এই আপনি আমাকে এভাবে জোর করে কিডন্যাপ করে এখানে কেন নিয়ে আসছেন আরিয়ান বলে যে কাজটা মামুন ভাই তোমার সাথে করবে আমি সেই কাজের ট্রেইলাই দেখালাম তোমাকে তুমি তো ট্রেইলার দেখেই ভয় কাছুমাছু হয়ে গেছে সত্যি এমনটা হলে তখন কি করবে অনু আরিয়ানের শার্টের কলার ধরে বলে ওই গুন্ডা যে পেদানি দিয়েছি তারপর আর আমার সামনে আসার সাহস করবে না আপনি কোন সাহসে আমার সাথে এমন করলেন আরিয়ান অনুর দু হাত ধরে বলে নিজের অধিকার বোধ থেকে করেছি অনু একটা ভ্রু কুচকে আরিয়ানের দিকে তাকিয়ে বলে আপনি আমার ভাই না স্বামী না তাহলে মাঝে অধিকার আসলো কোথায় থেকে আরিয়ান অনুর মাথায় একটা গাঠটা মেরে বলে ওরে গাধি তুমি যে আমার ভাইয়ের শালি লাগো সেই দিক থেকে তো আমার বিয়েন হও বিয়েনের অধিকারের কথা বলছি অনু নাকমুখ কুচকে বলে ও আচ্ছা বিয়েন লাগি আরিয়ান বলে কেন আরো অন্য কিছু হবার শখ আছে নাকি তোমার অনু মনে মনে বলে হুম আমার তো আপনার বউ হবার শখ আছে স্বরা জীবন আপনার এই বুকের মাঝে নিজে মুখ গুজে পরম শান্তিতে থাকব আরিয়ান অনুর দিকে তাকিয়ে ভাবে তোমার মাঝে তো কোনো না কোনো মায়া আছে যে মায়া আমাকে না চাইতেও তোমার কাছে বারবার টেনে আনে হয়তো আমি তোমাকে পছন্দ করি কিন্তু এই কথাটা কোনোদিন প্রকাশ করতে পারবো না আমার যে ভালোবাসায় প্রতিবন্ধকতায় মোরানো তুমি দূরে ভালো থাকো তাই চাইব অনু মনে মনে বলে আপনার জীবনের পুরোটা জুড়ে না থাকতে দিন একটু মনের কিনারাতে স্থান দিলেই হবে আমি যে আমার ক্রাশের পাগলি আমার ক্রাশ তো সে খবর জানে না এবার আরিয়ান নিজের অনুভূতিগুলোর গলা টিপে দিয়ে বলে তুমি নিজেকে বুঝি খুব বড় কিছুই মনে করো? অনু বলে নিজেকে বড় কিছু কেন মনে করতে যাব আরিয়ান বলে তাহলে জেনে বুঝে কেন ওই মামুন গুন্ডার লোকেদের সাথে লাগতে গিয়েছিলে জানো ওরা কতটা খারাপ অনু বলে তারা যতটা খারাপ হোক তাতে আমার কিছু না আমি যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করব আমাকে প্রতিবাদ করা থেকে কেউ দমিয়ে রাখতে পারবে না আরিয়ান বলে তাই বলে তুমি জেনে বুঝে আগুনে নিজের হাত পোড়াবে অনু বলে মানুষ হয়ে যদি আরেকজন মানুষের বিপদে তার পাশে দাঁড়িয়ে সাহায্য না করতে পারি তাহলে কেমন ধাঁচের মানুষ আমি বলেন আরিয়ান বলে তাই বলে ছেলেদের মতো গুন্দামি করবে অনু বলে আপনি আমার স্থানে থাকলে কি করতেন বলবেন আরিয়ান বলে অবশ্যই প্রতিবাদ করতাম অনু বলে আমি মেয়ে তাই জন্য আমার প্রতিবাদ করার দিকে এত আঙ্গুল উঠছে তাই না আরিয়ান বলে অনু তুমি জানো না ওরা খুব খারাপ তোমার যে কোনো সময় ক্ষতি করতে পারে অনু বলে কিছু খারাপ মানুষের ভয় ঘরের মাঝে হাত পা গুটিয়ে বসে থাকার মতো মেয়ে আমি না যে আমাকে ভালোবাসবে আমার মতো করে বাসতে হবে আমি যেমন তেমনভাবে গ্রহণ করতে হবে আরিয়ান বলে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তা তুমি বোঝো না অনু অনু আরিয়ানের মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকিয়ে থাকে আরিয়ান এবার নিজেকে সংযত করে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে কাকে যেন মেসেজ দেয় আরিয়ান অনুকে বলে আজকের পর থেকে তুমি বাড়ির বাহিরে কখনো একা একা কোথাও যাবে না যদি পণ্ডিতি করে নিজেকে বিপদে ফেলেছ তো তোমার খবর আছে এই বলে দিলাম অনু কিছু বলবে তার আগে ওদের সামনে সিয়াম বাইক নিয়ে চলে আসে সিয়ামের কাছে থেকে বাইক নিয়ে পেছনে বসতে ইশারা করে আরিয়ানের ইশারা করতে সময় লাগে কিন্তু অনুর পেছনে বসতে সময় লাগে না আরিয়ান অনুকে বাইকের পেছনে নিয়ে ঘোরাঘুরি করছে এই দৃশ্যটা কারও নজরে পড়ে যায় এরপর আরিয়ান অনুকে রিদিদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাবার সময় বলে একা একা বাড়ির বাহিরে কোথাও যাবে না কথাটা ঘটে ভালো করে ঢুকিয়ে রাখো এরপর আরিয়ান সোজা চলে যায় অনু তো মনের খুশিতে বাড়ির ভেতর চলে আসে বাড়ির ভেতর আসতেই রিদি আর রিমা এক দৌড়ে অনুকে জড়িয়ে ধরে বলে অনু তুই ঠিক আছিস তো অনু বলে আরে আমি একদম ঠিক আছি আমার আবার কি হবে বলতো রিদি বলে তুই যে মামুন ভাইয়ের লোকের সাথে গুন্ডামি করেছিস তারা কি তোকে এত সহজে ছেড়ে দিবে মনে হয় অনু বলে উফ ফাপু এসব নিয়ে একদম চিন্তা কর না তো ওরা আমার কিচ্ছু করতে পারবে না অনুর খালা বলে অনু তুমি জানো না ওই মামুন এখানকার নাম করা খারাপ গুন্ডা ওর সাথে লেগে তুমি ভালো করো নাই অনু খালাকে জড়িয়ে ধরে বলে আরে খালাম্মা তুমি চিন্তা কর না সবাই এদের ভয় করে তাই এরা মাথায় উঠে বসা সাহস করে অনুর খালা বলে অনু তুমি আমার কাছে আমানত তোমার কিছু হলে আমি আপা দুলাভাইকে কি জবাব দিব তোমার আর বেশিদিন সময় নেই এইচএসসি পরীক্ষার ততদিন তুমি একা কোথাও যাবে না তোমার পরীক্ষার শেষ হলেই আমি তোমাকে ঢাকায় পাঠিয়ে দিব এত রিস্কের মধ্যে রাখতে চাই না অনু বলে খালাম্মা প্লিজ এসব কিছু বাড়ির কাউকে কিছু বলবেন না তারা অযথা আমাকে নিয়ে চিন্তা করবে অনুর খালা বলে হুম এখন চাইলেও আমি তাদের তোমার এই গুণের কথা বলে চিন্তায় ফেলতে চাই না এরপর অনু রিমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে ওরে জড়িয়ে ধরে বলে রিমা আজ আমি অনেক অনেক খুশি রে রিমা বলে গুন্ডামি করছিস সেই জন্য আচ্ছা তোর জানে কি ভয়ডোর বলে কিছু নেই অনু বলে ধুর কচু নিয়ে পড়ছিস জানিস আমাকে বাড়িতে আরিয়ান ড্রপ করে দিয়ে গেছে আজকে রিমা অনুর উপর রেগে বলে আরিয়ানকে ধৌত করে শরবত বানিয়ে খাস হয়তান মেয়ে অনু বলে আরে জানু করে না আমার অনুভূতি তো বুঝতে চেষ্টা করবি রিমা বলে অচেনা শহরে তোর এমন কাজের কথা শোনার পর আমার তোর অনুভূতি বোঝার ক্ষমতা কাজ করছে না অনু বলে এই তোর কি হয়েছে রে আজ এমন বিহেভিয়ার করছিস কেন রিমা বলে আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ফিরে যেতে তোর এই আরিয়ানের গান শুনতে আমার ভালো লাগে না অনু বলে আজব এখানে আরিয়ান কি করছে বলবি তো রিমা বলে আজ তো প্রায় দুই বছরের মতো হতে যাচ্ছে আরিয়ানের পেছনে ঘুরছিস একবার ও আরিয়ান তোকে বলছে সে তোকে পছন্দ করে অথবা ভালোবাসে কখনো বলে নাই তাই যত তাড়াতাড়ি ঢাকা যাব তত দ্রুত তোর মাথা থেকে আরিয়ানের ভূত নামবে অনু বলে আজব মেয়ে তো তুই এইসবের মধ্যে আজারে আরিয়ানকে ফাঁসিয়ে দিচ্ছিস রিমা কিছু না বলে হনহন করে রুমের বাহিরে চলে যায় চলবে